ক্লাস সিক্স, তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি গণিত প্রভা থেকে নিজে করি 16.1 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেখাবো। পেজ নাম্বার হচ্ছে 168। এখানে কিছু যোগ বিয়োগ তোমাদেরকে শেখানো হবে, যেগুলো চিহ্ন কিভাবে ব্যবহার করে আমরা যোগ বিয়োগ করবো সেটার পদ্ধতিগুলো একটু শেখানো হবে। এক নম্বরে রয়েছে যে সংখ্যারেখার সাহায্যে আমরা এখানে কিছু ধারণা করব, যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। সংখ্যারেখা মানে হচ্ছে এরকম একটা লাইন, যে লাইনটার মাঝখানে ধরো একদম ঠিক মিডিল পোর্শনটাকে এখানে ধরা হয়েছে জিরো। এই ডান দিকের সংখ্যাগুলো এগুলো হচ্ছে সব ধনাত্মক, মানে +1 +2 +3 এরকম করে গেছে। আর জিরোর এই দিকের সংখ্যাগুলো সব ঋণাত্মক, অর্থাৎ -1 -2 -3 এভাবে গেছে। এখন আমাকে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে, আমি একদম এক নম্বরটা করেছি +7 +2। তাহলে +7 মানে জিরো থেকে +7 কোথায়? এখানে +7। +2 মানে আমাকে যখন যোগ করতে বলছে +2, তার মানে আমি সেটা এইদিকেই যাব, এইদিকেই দুঘর যাব। তাহলে 1 2, তাহলে কী সংখ্যাটা আমি পাচ্ছি? +9। তাহলে আমি লিখেছি কিভাবে না, +7 + +2 = +9, মানে আমি সংখ্যারেখাটা ব্যবহার করে লিখলাম। নেক্সট সংখ্যাটা বলেছে +2 + -4। এখন আমি কিভাবে সেটা করব? ধরা যাক এখানে আছে +2, +2-র পরে +-4, প্লাস করতে হবে কত না -4, এখানে -4 আছে, যেহেতু -4 সেই জন্য আমরা এই দিকে যাব কত ঘর? 4 ঘর। তাহলে এখান থেকে যদি আমি 4 ঘর যাই, 1 2 3 4, তাহলে আবার কী সংখ্যাটা আসছে? -2। এখানে উত্তরটা হলো -2। এবার যদি এবার 3 নম্বরটা আছে +6, এখানে রয়েছে -11। +6 কোথায়? এখানে। -11 মানে আমি 11 ঘর পিছিয়ে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে পিছিয়ে আমি কী সংখ্যাটা পেলাম? -5, সেটা হলো উত্তর। এবার যদি এরকম হয় -5 + -7, দুটোই মাইনাস, -5 কোথায়? এখানে। -5 থেকে যদি আমি -7 যাই, মানে আমি 7 ঘর মাইনাস যেহেতু সেই জন্য এদিকেই যাব, তার মানে 1 2 3 4 এরকমভাবে আরও আমাকে যেহেতু বলেছে এখানে 7 ঘর যেতে, তাহলে আমি আরও 7 ঘর গেলে এরপরে পাবো হচ্ছে -10 -11 -12, মানে এখানে 4 ঘর রয়েছে, যে 1 2 3 4 5 6 7, মানে -10 -11 -12। তাহলে আমি সেটা যোগ করে কত পেলাম না, -5 + -7, মানে দুটো সংখ্যাকে যোগ করে যা হলো 12, যেহেতু দুটোরই চিহ্ন মাইনাস, অতএব মাইনাস বসলো। এবারে +8 + -8, +8 মানে সংখ্যাটা এখানে +8, তার থেকে -8 মানে আমি 8 ঘর কমিয়ে দেব। তাহলে 8 ঘর কমালে কত হবে? 1 2 3 4 5 6 7 8, তাহলে সংখ্যাটা কত পাচ্ছি আমি? 0, তাহলে উত্তর হলো 0। একইভাবে +7 - 7ও 0, +9 - 17, +9 এখানে, তার থেকে যদি আমি 17 ঘর কমিয়ে দিই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17 ঘর কমাবার পরে আমি পেয়েছি -8, তাহলে +9 - 17 থেকে -8। একইভাবে -11 - 9, যেহেতু দুটোই মাইনাস, অতএব আমি এদিক থেকে যদি -11 পয়েন্টটা এখানে লিখি, মানে এটার পরে আমি লিখে নিতে পারি -10 - 11, তার থেকে আরও -9, মানে আরও বাম দিকে গেলে আমি কী পাবো না, 11 আর 9 যোগ করে যেটা হয় সেই সংখ্যাটা 20, কিন্তু দুটোর মধ্যে চিহ্নটা মাইনাস, অতএব এখানে মাইনাস বসবে। ঠিক যেমনভাবে 4 নম্বর ম্যাথসটা আমি করেছিলাম। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি দুটো সংখ্যাই প্লাস হয় তাহলে যোগ হয়েছে এবং প্লাস চিহ্ন বসেছে। যদি একটা সংখ্যা প্লাস আর একটা সংখ্যা মাইনাস হয় তখন সেই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়েছে, কার চিহ্ন বসেছে? যে বড় সংখ্যা তার চিহ্নটা বসেছে, 4 বড়, তাই এখানে মাইনাস চিহ্নটা বসেছে। ঠিক যদি দুটো সংখ্যাই মাইনাস হয় তাহলে যোগ করে পেয়েছি উত্তরটা, দুটোর মধ্যে দুটোই মাইনাস চিহ্ন, তাই জন্য এখানে মাইনাস বসেছে। এই আইডিয়াটা কাজে লাগিয়ে যদি আমরা নেক্সট ম্যাথসগুলো করি তাহলে আমরা মুখোমুখি করতে পারবো। যেমন 2 নম্বর অঙ্কটাতে বলেছিল যে যোগফল নির্ণয় করতে বলেছে, +9 + 2, দুটোই যখন প্লাস তখন যোগ হয়েছে 11, দুটোরই প্লাস চিহ্ন তাই +11, +11 + 5, 11 আর 5 হয়েছে 16, দুটোতেই প্লাস চিহ্ন তাই প্লাস বসেছে,
প্লাস সাতাশ মাইনাস এগারো দুটোতেই এটাতে প্লাস এটাতে মাইনাস, তাহলে আমি বিয়োগ করেছি সাতাশ থেকে এগারো বিয়োগ দিলে ষোলো, দুটোর মধ্যে সাতাশ বড় সংখ্যা তার চিহ্ন প্লাস তাই প্লাস বসেছে। মাইনাস পঁচিশ প্লাস ছয়, দুটো থেকে একটা মাইনাস একটা প্লাস বলে এখানে বিয়োগ হয়েছে, মানে পঁচিশ থেকে ছয় বিয়োগ দিলে আমি যা পাই উনিশ লিখেছি, পঁচিশ বড় সংখ্যা তার চিহ্ন ছিল মাইনাস তাহলে এখানে মাইনাস বসেছে, মানে সংখ্যা হিসাবে পঁচিশ বড়, মাইনাস পঁচিশ কিন্তু তা বলে প্লাস ছয়ের থেকে বড় নয়। পাঁচ আর নয় মাইনাস ফাইভ প্লাস প্লাস নয়, তাহলে নয় থেকে আমি পাঁচ বিয়োগ দিলে পাচ্ছি চার, নয়ের চিহ্ন মানে নয় বড় সংখ্যা তার চিহ্ন কি প্লাস তাহলে এখানে বসেছে প্লাস প্লাস ফোর। প্লাস তেরো মাইনাস তেরো একই সংখ্যা যদি যোগ বিয়োগ হয় তাহলে সেখানে শূন্য হয়। এখন তিনের দাগের অঙ্কগুলো দেখি, তিনের দাগের অঙ্কগুলোতে সরল করার কথা বলা আছে। প্রথমে অঙ্কটা টোকা হয়েছে, প্রথম দুটোতে আমি আগে করি প্লাস তেরো প্লাস বারো, তাহলে দুটোই প্লাস মানে তেরো আর বারো যোগ করলে পঁচিশ, তারপর রয়েছে মাইনাস টেন। পঁচিশ থেকে দশ আমি যদি কমিয়ে দিই তাহলে হবে পনেরো, পঁচিশ বড় সংখ্যা ছিল তার চিহ্ন ছিল প্লাস তাহলে এখানে প্লাস বসেছে। প্লাস একত্রিশ প্লাস তেরো যোগ করে পাচ্ছি চুয়াল্লিশ, এখানে রয়েছে মাইনাস ষোলো, চুয়াল্লিশ থেকে ষোলো বিয়োগ করলে পাচ্ছি আঠাশ, দুটোর মধ্যে চুয়াল্লিশ বড় সংখ্যা তার চিহ্ন প্লাস তাহলে প্লাস চিহ্ন বসেছে। পঁচিশ থেকে ষোলো বিয়োগ দিলে এখানে পাচ্ছি প্লাস নয়, কারণ পঁচিশ বড় সংখ্যা তাই তার চিহ্নটা বসেছে প্লাস নয়। প্লাস টু তাহলে নাইন প্লাস টু মানে ইলেভেন, প্লাস ইলেভেন। মাইনাস এগারো প্লাস আঠেরো, এই দুটোর মধ্যে একটা বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ আমি বিয়োগ করব, আঠেরো থেকে এগারো বাদ দিলে আমি পাচ্ছি সাত, প্লাস সাত কারণ আঠেরো বড় সংখ্যা। মাইনাস ষোলো তাহলে সাত মাইনাস ষোলো যখন তখন এই ষোলো সংখ্যাটা বড় সংখ্যা হিসেবে বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা বিয়োগ করে নয় পাওয়া গেল এবং তার আগে একটা মাইনাস বসে গেল। এবার চার নম্বর অঙ্কগুলো, চার নম্বর অঙ্কগুলো হচ্ছে সরল করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। যোগফল যেখানে কমা কমা দেওয়া রয়েছে আমি সেখানে প্লাস চিহ্ন দিয়ে সরাসরি টুকেছি যে মাইনাস টু প্লাস ব্র্যাকেটে মাইনাস সেভেন প্লাস ব্র্যাকেটে প্লাস একুশ, দুটো মাইনাস রয়েছে তাহলে দশ আর দুই যোগ করে আমি পাচ্ছি মাইনাস বারো, কারণ দুটোই যখন মাইনাস চিহ্ন থাকে তখন সেখানে যোগ হয়ে গিয়ে বারো হয় কিন্তু চিহ্নটা বিয়োগ চিহ্নই বসে। প্লাস একুশ, একুশ থেকে বারো বিয়োগ দিলে নয়, একুশ বড় সংখ্যা তার চিহ্ন প্লাস তাই এখানে প্লাস বসেছে। দুই নম্বর অঙ্কটাতে মাইনাস আঠেরো তারপরে কমা ছিল সেখানে লিখেছি যোগ চিহ্ন, তারপরে মাইনাস সেভেন তারপরে কমা ছিল সেখানে লিখেছি প্লাস চিহ্ন দিয়ে মাইনাস টু, মানে যেহেতু আমাকে যোগফল নির্ণয় করতে বলেছে তো কমাগুলোর জায়গাতে প্লাস চিহ্ন বসিয়েছি। মাইনাস আঠেরো মাইনাস সাত মানে মাইনাস পঁচিশ, এখানে তারপরের লাইনে আছে প্লাস ব্র্যাকেটে মাইনাস টু, তাহলে আবার দুটোই মাইনাস বলে পঁচিশ আর সাতাশ যোগ করে পঁচিশ আর দুই যোগ করে সাতাশ হলো, দুটোতেই মাইনাস চিহ্ন আছে বলে এখানে মাইনাস বসলো। চারের দাগের সব অঙ্ক আমি করে দিইনি, আশা করি তোমরা এই আইডিয়াগুলো থেকে করতে পারবে। আমি পাঁচ নম্বর অঙ্কটা করে দিচ্ছি, মাইনাস উনিশ মাইনাস নয় এখানে প্লাস ফাইভ, উনিশ আর নয় দুটোতেই মাইনাস আছে তাহলে যোগ হয়ে হলো আঠাশ, দুটোতেই মাইনাস ছিল বলে মাইনাস চিহ্ন বসেছে প্লাস প্লাস ফাইভ, আঠাশ থেকে পাঁচ বিয়োগ দিলে তেইশ, আঠাশ যেহেতু বড় সংখ্যা তাই তার চিহ্নটা মাইনাস বসেছে। মাইনাস চোদ্দো প্লাস মাইনাস বারো প্লাস প্লাস একুশ, চোদ্দো আর বারো দুটোতেই মাইনাস রয়েছে তাহলে সে দুটো যোগ হয়ে হলো ছাব্বিশ, যেহেতু দুটোতেই মাইনাস ছিল তাই মাইনাস বসেছে প্লাস একুশ, ছাব্বিশ থেকে একুশ বিয়োগ দিলে হচ্ছে পাঁচ, ছাব্বিশ বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস তাই মাইনাস বসেছে। আইএক্সের অঙ্কটা প্লাস পনেরো মাইনাস নাইন এখানে হচ্ছে মাইনাস সিক্স, পনেরো থেকে নয় বিয়োগ দিলে প্লাস ছয়, পনেরো বড় সংখ্যা তাহলে প্লাস ছয় হয়েছে সেই জন্যে এখানে মাইনাস ছয়, তাহলে প্লাস ছয় মাইনাস ছয় দুটো এক মানে একই সংখ্যা যদি তাদের যোগ বিয়োগ হয় তাহলে সেটা শূন্য হয়, মানে প্লাস ছয় মাইনাস ছয় হলে সেখানে শূন্য হবে উত্তর। আশা করি বাকি ম্যাথসগুলো তোমরা করতে পারবে।